আমরা দুজন আছি, আর পরবর্তী ফোর্স আসতেছে স্যার পশ্চিম পক্ষালি ইঞ্জিন চালিত বোট, যে যার মাল সে পালাইছে প্যারাবনে, কিন্তু পাঁচটা এখানে স্যার লক্ষ লক্ষ পিস হবে। ভিডিওতে যাদের দেখা যাচ্ছে তাদের দেখে মনে হতে পারে এরা সাধারণ জেলে, কিন্তু তারা চকরিয়া থানার পুলিশ সদস্য। সোমবার দিবাগত রাত 3টা থেকে সকাল পর্যন্ত অভিযান চালিয়ে 12.5 লাখ পিসি আবা উদ্ধার করে তারা। সোমবার বিকেল 4:30টার দিকে পুলিশ সুপার কার্যালয়ে চকরিয়ার সর্ববৃহৎ এই চালান উদ্ধার অভিযানের গল্প শোনালেন শেখ মোহাম্মদ আলী। সবাই কিন্তু অলমোস্ট জেলে সেজে গিয়েছে, যাতে কেউ সন্দেহ করতে না পারে আমাদেরকে। এবং সাগরপথে যে বড় ট্রলারটা থেকে যখন রিসিভ করে ছোট একটা নৌকা খোটাখালী ব্রিজটা পার হওয়ার পরে ওই চ্যানেল পথে, তখন থেকে তাকে আমরা ফলো করতে শুরু করি। এবং আমরা কিন্তু অনেক দুঃসাহসিক অভিযান পরিচালনা করি, কারণ তার যে কোনো মুহূর্তে আমাদের জীবন বিপন্ন হওয়ার সম্ভাবনা ছিল একদম নদী পথে সাগরপথে। তো দুপুর 12:05 আমরা তাৎক্ষণিকভাবে যখন আমরা তাকে রেড দিই, তখন তারা যে 3-4 জন ছিল তারা ঝাঁপিয়ে পড়ে নদীতে, পার্শ্ববর্তী প্যারাবনে পালিয়ে যায়। আমরা তখন আমার সাথে প্রথম আমরা 3 জন ছিলাম, আমি সব পরবর্তী আমাদের পুলিশ ছিল আশপাশে, তারাও সাথে সাথে ওখানে চলে যায়। আর নৌকার পাটাতন খুলে আমরা দেখি 5টা ড্রাম, মিনি ড্রাম নীল রঙের, এবং ওখানে সব উপস্থিত সাক্ষীদের সামনে আমরা এগুলো জব্দ করি। এবং 125 কার্ড, প্রতি কার্ডে 10,000 পিস করে 12,50,000 পিস আবার আমরা জব্দ করি, আর সাথে ইঞ্জিন চালিত বোর্ড আমরা জব্দ করে নিয়ে আসি। এই সময় পুলিশ সুপার মাহমুদুল ইসলাম বলেন, গত কয়েকদিন ধরে গোপন সংবাদের ভিত্তিতে চকরিয়া থানা পুলিশ এই অভিযানে যায় এবং তারা সবাই জেলেদের ছদ্মবেশে তাদের অভিযান পরিচালনা করে। ভোরের আলো ফোটার পরে তখন সূর্য উঠে গেছে, এরপরে আমরা একটি নৌকাকে শনাক্ত করতে সমর্থ হই, যে আমাদের যে তথ্য সেই তথ্যের সঙ্গে ম্যাচ করে। সার্চ করে এখান থেকে 125 কার্ড অর্থাৎ 12,50,000 পিস ইয়াবা আমরা উদ্ধার করি এবং অ্যাকর্ডিংলি এটি সিজ হয়। আটক ইয়াবার চালানটি আনুমানিক মূল্য প্রায় 37,50,000,000 টাকা। এই ইয়াবাগুলো কে বা কারা এনেছে তাদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। এর চালান এই দেশে কারা আনছে, কিভাবে আনছে এবং কোথায় যাবে, এই বিষয়ে আমরা এখন পরবর্তী কার্যক্রম গ্রহণ করব। এই সর্ববৃহৎ চালানের কে বা কারা জড়িত পুলিশ খুঁজে বের করবে, এই প্রত্যাশা সকলের। তানভীর শিপু, টিটিএন।